আজ শুভ অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই গঙ্গা তীরে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের লম্বা লাইন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের খাতার শুভ মহরত, মন্দিরে পুজো দিয়ে নতুন বছর সুখ শান্তির প্রার্থনা মা ভবতারিণীর কাছে, ভক্তদের সামলাতে কড়া নিরাপত্তা মন্দির চত্বরে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সমাগম, সকাল থেকে মন্দিরের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। বছরের এই বিশেষ দিনে প্রতিবছর দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয়, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আজকের দিনে পুণ্য অর্জন করে রাখার উদ্দেশ্যে বহু মানুষ মায়ের কাছে পুজো দেন। করোনার কারণে দুবছর অক্ষয় তৃতীয়ায় মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় কেউ প্রবেশ করতে পারেননি, দুবছর ভক্তরা পুজো দিতে পারেননি। সে কারণেই এদিন সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন সকালে ঝড় বৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যায় পড়েন মন্দিরে আসা ভক্তরা, তবে গরমের হাত থেকে রক্ষা পেয়ে খুশি সকলেই। অক্ষয় তৃতীয়া পুজো দেওয়ার জন্য, হ্যাঁ, আমার ব্যবসা নতুন করে ওপেনিং করেছি তো তার জন্য পুজো দিতে মায়ের কাছে। সেইভাবে কি সবাই যাতে ভালো থাকে, এই করোনার পরিস্থিতিতে সবাই ঠিক থাকে, এটাই চাইবো। না না, দুবছর আসেনি, তবে এমনি মাঝে এসেছিলাম। আমার অক্ষয় তৃতীয়া প্রতি বছর দোকানে পূজা হয় তো নতুন খাতা, সেই হিসাবে আমি প্রতি বছরই আসি, এই দিনে আসি। দুবছর আসে না, দুবছর আসে। আমি হাওড়া থেকে এসেছি। প্রতিবার কি এই দিনে আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি। আজকে তো অক্ষয় তৃতীয়া, এই দিয়ে হালকা তো পূজা করতে। হ্যাঁ, হালকা তো পূজা করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণেশ্বর।